তুই আমার দিকে চোখ তুলে তাকাস নাজিয়ার দিকে তোর ওই চোখ আমি টেনে তুলে ফেলবো। আমার তো মনে হয় না তোর আব্বার সুস্থ হয়ে ফিরে আসবে। কুকুরের লেজ কোনোদিনও সোজা হয় না সাবা। একদম ঠিক বলেছো মা। এই অকামার ডেকে পোলা রে না খাওয়া নাই ভালো, এর থেকে কুদ্দুস রে খাওয়া কামে। কেন এসেছো এখানে? স্যারের আপুর সাথে দেখা করতে। হাসালে সাবা, সায়রার সাথে দেখা করার মতো ছোট কোনো কারণে তুমি যেখানে আসোনি সেটা আমি ভালো করে বুঝি। এখন এসব অজুহাত বাদ দাও আর ঠিক করে আমাকে বলো তুমি কোন নতুন ষড়যন্ত্র করার জন্য আবার এখানে এসেছো বলো। আমার সব সুখ সব আশা ভালোবাসা কেড়ে নিও তোমার সাথ বিজেনি, এখন এসেছো আবার এই কাটা খায় নুনের ছিটা দিতে। আমাকে বিশ্বাস করো, আমাকে বিশ্বাস করো, আমি শুধু তোমার মতো কাল সাপকে আমি আর কোনোদিনও বিশ্বাস করবো না, সেটা ভালো করে জেনে রাখো। এখন সব ফালতু কথা বাদ দাও, ঠিক করে বলো তুমি এখানে কেন এসেছো। বললাম তো আমি এখানে শুধু সায়রা আপুর সাথে দেখা করতে এসেছি। আচ্ছা ঠিক আছে, মানলাম তুমি এখানে সায়রার সাথে দেখা করতে এসেছো, কিন্তু সায়রার সাথে তোমার এত কিসের খাতির সাবা? সত্যি করে বলো তো সাবা, সায়রা মেয়েটা আসলে কে? আর তোমরা দুজনে মিলে আমার সোহেলের বিরুদ্ধে কি চক্রান্ত করছো? আন্টি আপনি কি বললেন? আমরা আমরা সোহেলের বিরুদ্ধে চক্রান্ত করেছি এটা আপনি বলতে পারেন না? কেন বলতে পারবে না, কেন বলতে পারবে না? তুমি কি দুধে ধোয়া তুলসী পাতা? সায়রা সায়রা তোমার সকল কুকর্ম জানার পরেও তোমাকে মাথায় তুলে নেচে বেড়াচ্ছে, তুমি কি ভেবেছ আমি কিছুই বুঝি না? সোহেল অন্যায় যা করার আমি করেছি, সব অপরাধ আমি করেছি, কিন্তু তুমি প্লিজ সায়রাকে ভুল বুঝো না। চোরের সাক্ষী বারবার, আমার তো মনে হয় সামিয়াকে ওরাই প্ল্যান করে খুন করেছে। কিন্তু স্যামিকে ওরা কেন খুন করবে? আরে সামিয়াই তো সাবার মিথ্যা প্রেগন্যান্সি ঘটনাটা ফাঁস করে দিয়েছিল, আর সেই প্রতিশোধ নেওয়ার জন্য সামিয়াকে ওরা খুন করেছে। কেন তোর মনে নেই বিয়ের আসরে সাবা আমার দিকে আঙুল তুলেছিল, তারপর সামিয়াকে ওরা এমন ভাবে খুন করেছে যাতে করে সবার সন্দেহ আমার উপরে এসে পড়ে, আর সবই হচ্ছে সাবার আক্রোশ, বুঝতে পেরেছিস? আন্টি এসব আপনি কি বলছেন? ঠিকই বলছি। আর ওই সায়রা, আমাদের কোম্পানির বিপদের সময় সায়রাকে আমরা বিদেশ থেকেও আনতে পারি, অথচ যেদিন সামিয়া মরে গেল সেদিনই সায়রা এসে আমাদের বাড়িতে এসে। আমার তো ধারণা ওই সায়রা আসলে সামিয়ার না, সাবার বুদ্ধি। সায়রাকে অবিশ্বাস করবেন, সায়রা খুব ভালো একটা মেয়ে, একদম পালকির মতো। তোমার ওই নোংরা মুখে
पालकिर नाम सुनते चाहिना। तुम्हें ओ मुखे पालकिर नाम उच्चारण करार कोनो अधिकार रखो ना, कोनो अधिकार नहीं तुम्हारे। सोहेल साहेब से अधिकार एखन आपनारो नहीं। কোন অধিকারে আপনি পালকির কথা বলেন? কি করেছেন আপনি উজ্জ্বল? পেরেছেন পালকিকে বাঁচাতে? পালকি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। আপনি কি করেছেন একজন স্বামী হয়ে? পেরেছিলেন ওর গায়ের আগুনে বাতে? একজন উপযুক্ত স্বামী তার স্ত্রীকে জীবন দিয়ে হলেও রক্ষা করে, গাছের মতো ছায়া দেয়, নিরাপত্তা দেয়। আপনি কি পেরেছিলেন সেই নিরাপত্তা পালকিকে দিতে? পাইনি, কোনো দিনও পাইনি। পালকি শুধু ওই দিনের আগুনে পুড়ে মরেনি সোহেল সাহেব, পালকি সেই দিনই পুড়ে মরেছে যেদিন আপনার সাথে ওর বিয়ে হয়েছে। অনেক আগে থেকেই ভিতর ভিতর পুরো ছাই হয়ে গেছে পালকি, আর তার সবটুকু দায় শুধু আপনার সোহেল সাহেব, শুধুই আপনার। কি চেয়েছিল পালকি? একটু ভালোবাসা, একটু ভালো থাকা, আর সেইটুকুই আপনি ওকে দিতে পারেন? এইটুকু দায়িত্ব যে নিতে পারে না সে কিভাবে, কিভাবে অনুশোচনার আগুনে পুড়তে থাকা একজন মানুষকে দোষী বলে? আরে ওই সায়রা তো পালকির দোহাই দিয়ে আমার সব জাল পাল্টে দিচ্ছে। না, এখনই কিছু করতে হবে নাজিয়া, এখনই। কেন এসব উল্টো পাল্টা কথা বলে সোহেলের মাথাটা ঘুরিয়ে দিচ্ছ সায়রা? পালকির প্রতি সোহেলের দুর্বলতা ছিল, এটা সত্যি। আর সোহেল পালকিকে খুবই ভালোবাসত, কিন্তু তার মানে এই না যে তুমি বারবার সোহেলকে দুর্বল করার জন্য পালকির দোহাই দিবে। ঠিক বলেছেন আন্টি, আপনি একদম ঠিক বলেছেন। সোহেল সাহেব পালকির বিষয়ে দুর্বল, আর এতটাই দুর্বল যে ওনার চোখ থাকতে উনি দেখতে পাচ্ছেন না পালকি আর সামিয়ার খুনি ওনার সামনে দাঁড়িয়ে ওনার পক্ষ নিয়ে আমার আর সাবার বিরুদ্ধে কথা বলছে। আমি কিছুই বলছি না আন্টি, যা বলার আইনি তার নিজের ভাষায় বলবে। আপনি শুধু তার জন্য প্রস্তুত থাকবেন। তোর সামনে একটা বাইরের মেয়ে আমাকে খুনি বলে গেল, আর তুই কিছুই বললি না। আমি বলছি সোহেল, ওই মেয়েটাকে এখনই বাড়ি থেকে বের করে দেওয়ার ব্যবস্থা কর, তা না হলে আমার সোনার সংসারটা আগুনে পুড়ে ছাই হয়ে যাবে। তোমার সংসার অনেক আগে থেকেই নরকের আগুনে পুড়ছে মা। পালকিকে
शुरू थे कि जुदी आमी तुमी आम्रा सबाई अनेक भालो आसतम आपन भावतम बुके टेने नितम ताहले ताहले आज ही दिन देखते हो तो ना मा आमादेर जीवने हो साबा सायरा प्रवेश करते पारतो ना भूलटा आमादेरी मा আর এই ফুলের খেসারত আমাদেরকে দিয়ে যেতে হবে আজীবন। এভাবে হাসির কি হলো? না, হাসির কিছু না, খুবই দুঃখের বিষয়, অবশ্যই দুঃখের বিষয়। রহমান বাড়ির ছোট ছেলে চাকরি খুঁজতে খুঁজতে জুতার তলা ক্ষয় করে ফেলছে। আহ, কি দুঃখের বিষয়। আহ, এই অবস্থায় ফুলকির দিকে নজর দিয়ে মায়াডারে ঠকায়েন উদয় মায়াডা একটা বেকার পোলার পিছনে আর কত সময় নষ্ট করব। তার সেটা ভালো না, চাকরিওয়ালা একটা ছেলেরে বিয়ে করব। আপনি কি কোন আর সেই চাকরিজীবী তুই, তাই না? কথাটা কিন্তু আপনি খারাপ করেন। পাত্র হিসেবে আমি কি খুব খারাপ? আর অহন তো চাকরি করি, কেয়ারটেকার অফিসার। হ্যাঁ, অহন আমার কাছে কত টাকা, কত 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 আপনার কাছে আছে? দেখি দেখি দেখি, আয় হয় এখানে পকেটেই নাই। থাক, রাখেন। শোনেন, অহন ফুলকির দিকে আপনার নজর না দেয়াই
ক্ষুধাই একটা মেরে কেন আর আপনি যে বেকার শুনেন কথাটা একটু ভাইবা দেখে আর ফুলকিরও বুঝাই কথায় আছে না কথায় আছে না ফুলের যত্ন ঠিক সময় না নিলে ফুল অকালেই ঝইরা পড়ে পালকি শুধু ওই দিনের আগুনে পুরো মরেনি সোহেল সাহেব পালকি সেই দিনই পুরো মরেছে যেদিন আপনার সাথে বিয়ে হয়েছে অনেক আগে থেকে ভিতর ভিতর পুরো ছাই হয়ে গেছে আর তার সবটুকু দায় শুধু আপনার সোহেল কি চেয়েছিল পালকি একটু ভালোবাসা একটু ভালো থাকা আর সেইটুকুই আপনি ওকে দিতে পারতে 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 এইটুকু দায়িত্ব যে নিতে পারে না সে কিভাবে কিভাবে অনুশোচনার আগুনে পুড়তে থাকা একজন মানুষকে দোষী বলে আমি কথাগুলো ভাবে বলতে চাইনি বিশ্বাস করো সোহেল আমি শুধু সাবাকে সেফ করতে গিয়ে তোমাকে ওই কথা বলেছি সোহেল তুমি কেন বুঝতে পারছো না আমার অবস্থাটা প্লিজ প্লিজ তুমি আমাকে ভুল বুঝো না তাহলে আমার আর সাবা আসো আসো ভিতরে আসো তুমি কাঁদছিলে না না কাঁদছি কোথায় আমি কাঁদবো কেন আই এম সরি সাইরা সোহেলদের বাড়িতে গিয়ে আমি তোমাকে পুরো বিপদে ফেলে দিলাম আর ওইদিকে নাজি আন্টি উল্টা তোমাকেই ব্লেম করছে আমি এখানে একটা যুদ্ধ করতে এসেছি স্যার আর যুদ্ধ করতে এসে একটু একটু বিপদে না পড়লে আঘাতই না পাই তাহলে কিসের যুদ্ধ তুমি কি শুধু যুদ্ধ করতে এসেছো আমি শুনেছি যুদ্ধ মানুষ দুইটা কারণে করে প্রচন্ড ঘৃণায় না হয় তীব্র ভালোবাসায় ঘৃণা তো তুমি নাজি আন্টিকে করো ভালোবাসো কাকে আমি কাউকে ভালোবাসি ভালোবাসতে আমার খুব ভয় হয় ভালোবাসা আমাকে সারাটা জীবন আঘাত করে গেছে হয়তো হয়তো আমাকে মৃত্যু মুখে দাঁড় করে দিয়েছে একটা অদ্ভুত ব্যাপার কি জানো সাইরা মাঝে মাঝে আমার মনে হয় তুমি আর পালকি যেন এক একই কথাবার্তা একই চলা সব যেন এক এসব কি বলছো সারা হ্যাঁ কিছু অমিলও আছে অবশ্য সবচেয়ে বড় অমিলটা হচ্ছে ওর নাম ছিল পালকি আর তোমার সন্তানের নাম পালকি আমি ফোনে কথা বললেই আপনি এসে আমার ঘরের কাছে কান খাড়া করে রাখেন কেন হ্যাঁ আর এই শহরের খাবার যত কম খাওয়া যায় ততই ভালো সবকিছু
কন্ট্রোলে রাখতে হবে। কি বলছেন আপনি? টেস্টের রেজাল্টও তাই বলছে। কারণ কেকটা যখন বানানো হয়েছে তখন যদি বিষটা মেশানো হয় সেটা কেকের সঙ্গে সম্পূর্ণ মিশে যাওয়ার কথা। কিন্তু বিষটা দেওয়া হয়েছে অন্যভাবে, কেকের উপর ছড়িয়ে দেওয়া হয়েছে অনেকটা পাউডারের মতো।